বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমার ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে, কেন লেট হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো মেহমানদের জন্য আমি চটপটি বানিয়েছি, চটপটির রেসিপিটা আমি পুরোটাই রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে 1 কেজি বোট আমি ভিজিয়ে তারপর যখন বোটটা ফুলে উঠেছে তখন কিন্তু আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, শুধুমাত্র লবণ দিয়েছি আর অন্য কোনো কিছুই দেইনি। তো তারপর বাকি যেই উপকরণগুলি আমি এক এক করে দেখাচ্ছি। আপনারা কিন্তু বাসায় যদি চটপটির মশলা না থাকে আপনারা কিভাবে চটপটির ঘ্রাণটা ফ্লেভারটা আনবেন এটাই কিন্তু আমি শেয়ার করছি, আর পুরোটা আইডিয়াই আমার নিজস্ব আইডিয়াতেই আমি এভাবে করে থাকি, কারণ বিদেশের বাড়িতে কিন্তু চটপটির মশলাটা পাওয়া যায় না। তো এখানে এক এক করে আপনাদের ভাইয়া কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা, পেঁয়াজ সব কিছুই চিকুন করে কুচি করে নিয়েছে। আর এখানে আলু সিদ্ধ আমি কিন্তু আস্ত আলু সিদ্ধ করেছি, আলুটা এভাবে গ্রেট করে নিচ্ছে। আর এখানে আমি তেঁতুলের টক গুলে নিয়েছি, তো এখানে তেঁতুলের টকের মধ্যে আমি একটু জিরাটালা পাউডার দিয়েছি, জিরাটালা দিয়েছি কিন্তু এটাই কিন্তু মেন টিপসটা এখানে স্মেলটা ভালো আসার জন্য, জিরাটালা দিয়েছি একটু পরিমাণে। আর চিলি ফ্লেক্স যেটা আমি তেলে তারপরে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি, এটা একটু পরিমাণ দিয়ে তেঁতুলের টকটা কিন্তু গুলে নিয়েছি। তো এখানে আমার ফুচকা হচ্ছে, আমি দেশে থেকে প্যাকেটের ফুচকা নিয়ে আসছি, রেডিমেড যে ফুচকাগুলি পাওয়া যায়, তো এটা আমার ছিল বাসায় তাই আমি এগুলা ভেজে নিচ্ছি। কত সুন্দরভাবে ফুলে আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। তো এটা কিন্তু মিশে যায় না, মানে চুপসে যায় না, সুন্দর কিন্তু ফুলা থাকে। তো এখানে আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি, কি কি আমি এখানে সব গুছিয়ে নিলাম একটু শেয়ার করি। এখানে আমি হটপটের মধ্যে গরম থাকার জন্য বোট নিয়ে নিয়েছি, বোটটার পানিটা আমি এতটুকু রেখেছি কারণ এখানে আলু যাবে, আলু যাওয়ার পর কিন্তু এখানে আরেকটু শুকিয়ে আসবে। আর আপনারা চাইলে বোটের সাথে কিন্তু অল্প কিছু আলু মিক্স করতে পারেন, আমি করিনি কারণ আমি আলাদাভাবে আলুটা এখানে অ্যাড করব। তারপর এখানে হচ্ছে ফুচকা, ফুচকা এর পরে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ চিকুন করে কিন্তু কাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শশা কুচি, শশা সব কিছুই কিন্তু আপনাদের ভাইয়া এক হাতেই করেছে, ও নিজে আমাকে হেল্প করেছে যেহেতু আমি অন্য কাজে বিজি ছিলাম তাই। ধনিয়া পাতা কুচি আর এ হচ্ছে তেঁতুলের টক। তারপর বিট লবণ যেহেতু আমার এখানে নাই, এখানে বিট লবণটা আমি পাই না, তো আমি এখানে টেস্টিং সল্ট রেখেছি। তো এই উপকরণ দিয়েই কিন্তু আমি চটপটিটা এখন বানিয়ে নেব এক এক করে। দোকানের মামারা যেভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ দেয় আমিও এভাবে দেই, আমি এভাবে দেওয়াটা পছন্দ করি। আমি আগেও চটপটির তৈরি করেছি, আপনাদেরকে সাথে শেয়ার করেছি, আমি স্টেপ বাই স্টেপ এভাবে দিয়েছি। তো আমি একটা বাটিতে নিয়েই আমি ওয়ান টাইম বাটি নিয়েছি, তো এখানে আমি দেখাচ্ছি সবগুলো একত্রে দেখাতে পারিনি কারণ সবাইকে দিতে গিয়ে দেখা গিয়েছে আমি আর ভিডিও করতে পারিনি। তো আমি বোট নিয়ে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ কুচি, তারপর শসা কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে তো চিলি ফ্লেক্স, এটা কিন্তু খুবই টেস্ট আনে চিলি ফ্লেক্স, যেটা মরিচ টালাটা, মরিচ পাউডারটা এবং জিরা টালাটা, এই দুইটা উপকরণ, কাঁচামরিচ, আমি যে উপকরণগুলি দিয়েছি সবগুলি আপনারা রাখবেন, দেখবেন যে চটপটির যে মশলাটা এটা ছাড়াই কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা যদি আমার রেসিপিটা এভাবে ফলো করে আপনারা তৈরি করেন ইনশাআল্লাহ আপনারাও বুঝতে পারবেন কতটা টেস্ট হয়। তো মেহমানরা সবাই কিন্তু অনেক পছন্দ করেছে, আমার গলা বারবার বসে যাচ্ছে, সবার কাছে সরি বলে নিচ্ছি। তো যাই হোক, তো এই হচ্ছে আমার আয়োজন। আর এখানে ফুচকার মতো করেও কিন্তু ভাইয়ারা খাচ্ছে, তো যেহেতু ফুচকাগুলি অনেক ফুলেছে আর প্যাকেটের এরকম রেডিমেড এগুলা কিন্তু দেশের যে কোনো দোকানেই, মুদির দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। প্রতিনিয়ত যে আপু ভাইয়ারা আমাকে এত এত সাপোর্ট করছেন, সবাইকে অনেক অনেক
ধন্যবাদ এবং দোয়া রইল। তো আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো চটপটির পরে সবাই কিন্তু চা খেয়েছে, আর চাটা বৃষ্টিবাবি বানিয়েছে, এটাও আমি একটু শেয়ার করেছি, আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে, কালারটা ভালো হয়েছে। মশলা চা বানিয়েছিল, তো ওইটার আমি ভিডিও করতে পারিনি, বাস একটু রেখেছি আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো আশা করছি সব মিলিয়ে আপনাদের কাছে আমার চটপটির রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। কেন বলছি, কারণ যারা তৈরি করবেন তারাই বুঝতে পারবেন যে চটপটির ফুল টেস্ট কিন্তু এভাবেও আনা যায়। তো আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।